কোথাও গরিব মানুষ নিরুপায় মানুষ টাকা পয়সা নাই ধরে দেখতে পারি না, যারা আছে তারা তো গেছে, দেখেন সত্যি পেট খালি রয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে, আমরা গরিব থেকে একটা শিশু ডাক্তার নাই কানে, আজকে তিন 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 দিন থেকে আমরা পড়তে এসে আইয়া শুনছির দশ দিন না কারণ হয়েছে নাই শিশু ডাক্তার নাই কানে, অন্য ডাক্তার বাচ্চারা দেখছে আইয়া। আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে অনুগতি ডিস্ট্রিক্ট হাসপাতালে শিশু বিশেষজ্ঞ শুধু একজনই আছেন, উনি ব্যক্তিগত অসুবিধার কারণে উনি তিন দিনের জন্য সিএলএ গেছিলেন, সিএলএ যাওয়াতে একটা অ্যাক্সিডেন্টাল তার ওনার অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়েছিল, ওনার এটা বাস্ট হওয়ার উপক্রমে কারণে উনি এমার্জেন্সি অপারেশন করাইছেন, আর ওইখান থেকে আমরা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এটি হয়ে গেল জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা অসুস্থ হয়ে আসছে, জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞর অভাবে প্রায় হাসপাতাল শূন্য শিশুরা, মানে ব্যাপারটা কি আপনারা অগ্রিম জানতে পারেননি? এটি ডিস্ট্রিক্ট হাসপাতালটি আমার এমএস এর আন্ডারে আছে, এমএস এর নজরে আছে, আমাকে আমাকে বলা হয়েছে যে উনি হায়ার অথরিটিকেও এটার ব্যাপারে অবগত করেছেন।